বিমান ছিনতাইকারী নিহত। বাংলাদেশ বিমানে দুবাইগামী ময়ূরপঙ্খী উড়োজাহাজটি BG-147 ছিনতাইয়ে চেষ্টাকারী ব্যক্তি মারা গেছেন। প্রথমে তাকে আহত অবস্থায় বিমানটি ভেতর থেকে আটক করে বাইরে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। রোববার রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম সেনাবাহিনীর GOC মেজর জেনারেল মতিউর রহমান। এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কমান্ডো অপারেশনে বিমান ছিনতাইকারী চেষ্টাকারী নিহত হয়েছেন। তাকে প্রথমে আহত অবস্থায় আটক করা হলেও পরবর্তীতে তিনি মারা যান। এর আগে বিমানে ভেতরে থাকা কেবিন ক্রুকে উদ্ধার এবং হাইজ্যাককারীকে গ্রেপ্তারে বিমানবন্দর এলাকায় প্রবেশ করে সেনাবাহিনী কমান্ডো ইউনিট এবং পুলিশের সোয়াট টিম, এছাড়াও যেকোনো দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 4টি ইউনিটে 11টি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন। এদিকে ওই ঘটনার পর থেকে শাহ আমানত বিমানবন্দরে ওঠানামা সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সূত্র জানায়, বাংলাদেশ বিমানে দুবাইগামী ময়ূরপঙ্খী উড়োজাহাজ BG-147 ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বেলা 3:30 ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম আসার পথে এক ছিনতাইকারী পিস্তল হাতে বিমানে ককপিটে প্রবেশের চেষ্টা করে। পাইলট এবং কেবিন ক্রুরা বিকেল 5:40 দিকে ফ্লাইটটি জরুরিভাবে অবতরণ করেন শাহ আমানত বিমানবন্দরে। দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল। তিনি সন্ধ্যায় বলেন, ভেতরে একজন হাইজ্যাকার ছিল, তিনি বাঙালি। হাইজ্যাকার শুরুতে ককপিটে প্রবেশের চেষ্টা করে, কিন্তু পাইলট কৌশলে তা হতে না দিয়ে বিমান জরুরিভাবে অবতরণ করেন শাহ আমানত বিমানবন্দরে।